গোটা দেশের সাথে রাজ্য গত 3রা সেপ্টেম্বর থেকে সূচনা হয়েছিল ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্যে সূচনা হয়েছিল এই অভিযানের। মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং দলীয় নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সদস্যতা অভিযানকে সফল করতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। গত 25 সেপ্টেম্বর এই সদস্যতা অভিযানের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে আর এই প্রথম চরণে প্রায় 5 লক্ষাধিক মেম্বারশিপ সম্পন্ন হয়েছে। তারপর গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে এই অভিযানের দ্বিতীয় পর্ব। সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনার লক্ষ্যে প্রদেশ বিজেপির উদ্যোগে এক বৈঠক ও কর্মশালার আয়োজন করা হয় শনিবার। রাজধানী ভগৎ সিং যুব আবাসে সংগঠিত এই বৈঠক ও কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, উত্তর পূর্বাঞ্চলের বিজেপি কোঅর্ডিনেটর সন্দীপ পাত্রা, ত্রিপুরা এবং আসামের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজ্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। আমাদের জানেন আপনি সবসময় আমাদের অত্যন্ত গণতান্ত্রিক আমাদের এই সংগঠন, এই বিষয়ে বিভিন্ন আমাদের বিশেষ করে যারা সদস্যতা অভিযান নিয়ে যে কী হচ্ছে বর্তমান স্ট্যাটাস সেই বিষয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ করে আলোচনা। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট আর ইউ।